আমরা আমাদের নেতাকে দেখি না, আমাদের নেতার কথা শুনি না। তো আমাকে একটা কথা বলতে হয়, রাগ করলেও শুনি, আমার কিছু করার নাই। তারেক রহমানের শুরু ভালো, চলার পথটাও ভালো ছিল। সংগঠনকে তিনি তৃণমূল পর্যায় থেকে চাঙ্গা করার জন্য, উৎসাহিত উদ্দীপিত করার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং বাস্তবমুখী, এবং সেটা জিয়াউর রহমানের পথ তিনি অনুসরণ করেছিলেন। কিন্তু তার চলার পথে আশেপাশে কিছু লোক তাকে বিতর্কের জায়গায় নিয়ে গেছে, মিডিয়া পত্রপত্রিকা তাকে কুলুষিত করেছে। তার কোনো অন্যায় নাই, কিন্তু তার আশেপাশে থাকা লোকদের অন্যায়ের পাপের ফসল তাকে আজকে ভোগ করতে হচ্ছে। আজকে পঙ্গু জীবন নিয়ে আজকে তাকে লড়াই করতে হচ্ছে। মাতৃভূমিতে কবে আসবে ফিরে তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কিংবা, সেই শিক্ষাটা আমাদের সকলের নিতে হবে। এখনো কিছু কিছু লোক চেষ্টা করে তার নাম ভাঙিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, সেই লোকদের থেকে আমি সাবধান থাকতে পারবো, আমি সাবধান থাকতে পারবো। আমি তারেক রহমান সাহেবকে, আমরা জানি না আমাদের জীবদ্দশায় তার সাথে আমাদের মোলাকাত হবে কি না, তিনি বাংলাদেশে কবে আসবেন এবং কবে তার সাথে আমাদের মোলাকাত হবে, তিনি যেদিন দলের দায়িত্ব নেবেন সেদিন আমরা বেঁচে থাকতে পারবো কি না তাও আমি জানি না। সেই কারণেই আজকে তার এই শুভ জন্মদিনে আমার এই সতর্কবাণী, আপনি সাবধান হন, অতিথিটিকে তাকিয়ে দেখেন, যাদের কারণে আপনাকে আজকে এই কষ্টে ভোগ করতে হচ্ছে, আজকে কারো কারণে যেন ভবিষ্যতের পথটা আপনার রুদ্ধ না হয় এবং ভবিষ্যতের যাত্রাপথটা যেন স্থবির না হয়ে যায় অথবা আটকা না পড়ে যায়। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতিতে তারেক রহমান তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত। সমসাময়িক রাজনীতিতে তার সমবয়সীদের মধ্যে আমার নজরে এখনো কাউকে পড়ে নাই যিনি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। অনেক অনেক কথা বললেও তারেক রহমান সম্পর্কে বলতে আমার কোনো দ্বিধা নাই যে তারেক রহমান একক এই তরুণ প্রজন্মের একক নেতা, এবং সেটাই হয়ে গেছে এখন তারেক রহমানের কাল। তারেক রহমানের অভূতপূর্ব জনপ্রিয়তা এই সরকারকে ভাবিয়ে তুলেছে। তারেক রহমান যদি দেশে আসে তাহলে সরকারের না জানি কি হবে, এমনি একটা ভাব সরকারের ভিতরে বিরাজ করছে। প্রিয় ভাইরা, তারেক রহমান সম্পর্কে আমি এর আগেও বলেছি, একই কথা আমি বারবার বলতে চাই না। তারেক রহমানকে আজকে উনি গিয়েছিলেন চিকিৎসা করতে, পালিয়ে থাকতে নয়, চিকিৎসা করতে যাওয়ার পরপরই ওনার বিরুদ্ধে প্রায় 130টি মামলা দেওয়া হলো। তাকে 7 বছর জেল, 20 কোটি টাকা জরিমানা করা হলো। আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদও করেছি। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হলো না। অর্থাৎ তারেক রহমান যেন দেশে আসতে না পারে। হয়তো এটাও হতে পারে আওয়ামী লীগের কর্মীদের ভালো যে তারেক রহমান এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারে নাই, আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা কামনা করি। তারেক রহমান সুস্থ হলে উনি দেশে চলে আসতেন, আমরা এয়ারপোর্টে তাকে রিসিভ করতাম। এই সরকারের কোনো ক্ষমতা ছিল না এই রিসেপশন আটকিয়ে রাখার মতো। তারেক রহমান দেশের মাটিতে পাড়া দিলে তাকে কেউ বাংলাদেশের ঢোকাটা ঠেকাতে পারবে না, আটকে রাখতে পারবেও না। এই সরকার একটা ভীতি কাজ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আমি বলবো অত্যন্ত সৌভাগ্যবান সন্তান, এবং অত্যন্ত আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্যতম উত্তরসূরি তারেক রহমান দেশকে সঠিক পথেই পরিচালনা করছিলেন, দলকে সঠিক পথে পরিচালনা করছিলেন। তারেক রহমান একজন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে ঠান্ডা মেজাজ রাখতে হবে। তারেক রহমান খুবই শান্ত,
এবং প্রকৃতির মানুষ। তিনি ওনার পিতার মতো, পিতার অনেক গুণ পেয়েছেন তিনি শহীদ জিয়া। শহীদ জিয়া কথা বলতেন কম, কিন্তু বোঝার পরে তিনি তার বক্তব্য তারেক রহমানের যে একই স্টাইল তার নিজের মধ্যেও আমরা দেখতে পাই। তিনি সাধারণত শোনেন, শোনার পরে রিয়াক্ট করেন, আমরা যেরকম সাথে সাথে রিয়াক্ট করি তিনি সেভাবে সেরকম করেন না বলে আমি মনে করি। এটা একটা বিরাট গুণ, এই গুণের অধিকারী সকলে হতে পারে না। আজকে বাংলাদেশের যদি আগামী 20 বছরের কথা আমরা চিন্তা করি তাহলে দেখব যে আজকে যারা এই 20, 25, 30, 35 তারাই একেবারে সম্পূর্ণ উপরের স্তরে চলে গেছে, এবং এদের নেতৃত্ব দেওয়ার জন্য ডাইনামিক লিডারশিপ এবং তারেক রহমান আমি বিশ্বাস করি, মনে করি ই হ্যাজ অলরেডি প্রুভ যে তিনি একজন ডাইনামিক, একজন গতিশীল নেতা। আজকে তারেক রহমান আমাদের সাথে নাই রাজনৈতিক কারণে, কিন্তু তার মাতা আমাদের সকলের নেত্রী বেগম খালেদা জিয়া, যে ত্যাগ স্বীকার করে এখনো আমাদের নেতৃত্ব দিচ্ছেন। একটা মাত্র আশা নিয়ে চিরাল বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষের অধিকার ফিরে আসবে, এবং আমরা চাই তারেক রহমান বাংলাদেশের সেই বাংলাদেশের নেতৃত্ব। তারেক রহমানের জন্মদিন পালন করতে এখানে আমরা উপস্থিত হয়েছি, এই উপলক্ষে আলোচনা সভা করার জন্য উপস্থিত হয়েছি। জন্মদিন সাধারণত সকল দেশের সবাই এটাকে আনন্দের একটি অনুষ্ঠান হিসাবে এই অনুষ্ঠানে উদযাপন করে, আনন্দ হয়। এই ধরনের একটি অনুষ্ঠানের পরে সে আনন্দ করার জন্য এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়াও সমীচীন ছিল, কিন্তু আজকে আমরা সেই আনন্দ করতে পারছি না। আনন্দ করার সেই প্রোগ্রাম নেই, আলোচনা করার জন্য এসেছি আমরা শুধু এই জন্যে যে তারেক রহমানকে নিয়ে আমরা কেন স্বাভাবিকভাবে জন্মদিন যেভাবে পালিত হয় কেন পালিত পালন করতে পারছি। আজকে তারেক রহমান আমাদের সাথে, সেই তার জন্মদিনে উপস্থিত হতে তার সম্ভব হয় নাই। সেটা কেন হয় নাই, কী কারণে হয় নাই, এগুলোই আজকে আমাদের আলোচনার বিষয়। তারেক রহমান আজকে আমাদের সাথে থাকলে আমাদের এই অনুষ্ঠানের আঙ্গিক এবং ধরন সম্পূর্ণ অন্যরকম। আজকে আমরা তাকে নিয়ে আলোচনা করছি, তার সাথে বর্তমান রাজনীতিকে নিয়ে আলোচনা করছি, এই জন্য যে তারেক রহমান আমাদের সাথে থাকতে পারে নাই বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। সেজন্যে আজকে তারেক রহমানের জন্মদিনে আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চলমান অবস্থায় আমরা আলোচনা করব। শুধুমাত্র তারেক রহমান আসবে দেশে বীরের বেশে, এটা মিছিল করে বললেই লাভ হবে না। সেই জন্য এই দেশে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে, পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে তারেক রহমান দেশে আসতে পারবে। এমন পরিস্থিতিতে তখন আমাদের বলতে হবে না যে দেশের মানুষ কথা বলতে পারে না, আমাদের বলতে হবে না আমরা 7ই নভেম্বর পালন করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আমরা স্থান পাই না। আজকে বাংলাদেশে রাইট অফ অ্যাসেম্বলি, সমবেত হওয়ার যে আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার আজকে আমাদের নেই। আজকে কথা বলার অধিকার নেই। ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব বললেন, যদি সাংবাদিককে জিজ্ঞেস করেছেন উচিত কথা তুমি যদি বলেন তাহলে এরপরের দিন তাকে কারাগারে নিয়ে যাবে, সেই সাংবাদিক সেটাকে রক্ষা করতে পারবে কিনা, সাংবাদিক কেন, কেউ পারবে না।
এখন দেশ একনায়ত্ব চলছে, দেশে স্বৈরাচারী শাসন, ফেসিস্ট শাসন। পৃথিবীর কোনো দেশে ফেসিস্ট শাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। বর্তমান সরকারও সেই ফেসিস্ট ভূমিকা আজকে পালন করছে। অসাধারণ সাংগঠনিক মেধা সম্পন্ন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 52তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, গণতান্ত্রিক আন্দোলনের জন্য যিনি দীর্ঘকাল সংগ্রাম করে চলেছেন এবং বাংলাদেশ নির্মাণের জন্য যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সমৃদ্ধ সুখী বাংলাদেশ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছিলেন, তাদের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন এই দেশের বরেণ্য রাজনীতিবিদ, চিন্তাবিদ এবং আইনজীবী, সেই সঙ্গে বাংলাদেশের জন্মের প্রথম শুরু থেকে মুক্তিযুদ্ধের প্রারম্ভ থেকে যিনি বাংলাদেশকে নির্মাণের জন্য কাজ করে চলেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের আরেকজন সামনের সারির সেনানায়ক, যিনি দীর্ঘকাল এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং একই সঙ্গে এই দেশকে নির্মাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন, আমাদের ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং স্পষ্টবাদী, একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে থেকে যিনি এই দেশকে নির্মাণের জন্য কাজ করে চলেছেন, জনগণকে সংহত করবার জন্যে, জনগণকে এই গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে নিয়ে আসবার জন্যে তিনি নিরলস কাজ করে চলেছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সংগ্রামী সদস্য অবকাশ চন্দ্র রায়, আমাদের সম্মানিত অনুচকবৃন্দ এবং এই সভায় উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালাম আলাইকুম। তারেক রহমান সাহেব আমাদের নেতা এবং ব্যারিস্টার মধু সাহেব যথার্থই বলেছেন তিনি হচ্ছেন সেই প্রজন্মের নেতা যাদের সংখ্যা এখন শতকরা 70% উপরে, অর্থাৎ 50%। এই তরুণ প্রজন্ম কি চায়, এই তরুণ প্রজন্ম কেমন বাংলাদেশ দেখতে চায়, কেমন রাজনীতি দেখতে চায়, তার ভবিষ্যৎ কিভাবে নির্মাণ করতে চায়, তারই প্রতিনিধিত্ব করেন আমাদের এই তরুণ নেতা তারেক রহমান সাহেব। এবং তিনি সেই রাজনীতি ধারণ করেন যে রাজনীতির প্রবক্তা, প্রতিষ্ঠাতা এবং সেই দর্শন দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, বাংলাদেশের মানুষের তাদের নিজস্বতা, তাদের স্বকীয়তা, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, সব কিছু মিলিয়ে যে একটা আলাদা অস্তিত্ব রয়েছে
সেই আলাদা অস্তিত্বকে সামনে নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতিকে গ্রহণ করেছিল বাংলাদেশের 16 কোটি মানুষ করেছিল বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা তাদের অবিসংবাদী নেতা হিসেবে তারা মেনে নিয়েছে। সেই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেদিন নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন কতগুলো দুষ্কৃতিকারীর হাতে, সেই দিন তার যারা যায় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল এবং তারা সেদিন তাদের সেই শ্রদ্ধা তারা নিবেদন করেছিল। সেই রাজনীতির পতাকা বহন করেছেন তুলে নিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা, সেই বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, সেই স্বাধীনতার রাজনীতি, সেই সার্বভৌমত্বের রাজনীতি, সেই মাথা উঁচু করে দাঁড়াবার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু নেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন এবং এগিয়ে নিয়ে চলেছেন। একজন গৃহবধূ হয়েও গ্রাম থেকে গ্রামান্তরে ছুটেছেন, পথ থেকে পথে ছুটেছেন, গণতন্ত্রকে একদিকে ফিরে নিয়ে আসার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, অন্যদিকে সেই বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিকে এখানে আরো গভীর থেকে গভীরে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করেছেন সেই রাজনীতি নিয়ে। তারেক রহমান সাহেব সেই রাজনীতির ধারক। আমি অনেকবারই বলেছি, বলি, আমার মনে হয় যে তারেক রহমান শুধু একজন ব্যক্তি নন, তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে শুধু নন বা দেশের বেগম খালেদা জিয়ার পুত্র নন, তিনি সেই রাজনীতির ধারক যে রাজনীতি বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের রাজনীতি, তার স্বাধীনতার রাজনীতি, তার আলাদা করে টিকে থাকার রাজনীতি, তার মাথা উঁচু করে দাঁড়াবার রাজনীতি। বন্ধুগণ, সেখানেই তারেক রহমান আমাদের নেতা। এবং সেই জন্যই আজকে প্রবাসের থেকেও তার এই জন্মদিনে আমি লক্ষ্য করছি সমস্ত তরুণদের মধ্যে একটা আবেগ ছড়িয়ে পড়ছে, তাদের মুখের মধ্যে সেই আবেগের স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি, সেই উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি। আজকে তারেক রহমান সাহেব আমাদের মাঝে নেই, তার এই জন্মদিন আমরা পালন করছি, তার যে রাজনীতি সেই রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা স্পিকার জন্মদিন পালন করছি। তাকে যে অন্যায় ভাবে নির্বাসিত করে রাখা হয়েছে, সেই অন্যায় রাজনীতিকে অপসারণ করে মানুষের রাজনীতিকে সামনে আনা যায়। আমরা তার জন্মদিন পালন করছি। আজকে সারা বাংলাদেশের মানুষকে যে একটা কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, হাজার হাজার লক্ষ নেতা কর্মী বিরোধী দলের এবং মানুষকে যে একটা অন্যায় একটা প্রচন্ড চাপের মধ্যে রাখা হয়েছে, তার বিরুদ্ধে রাজনীতির জন্যই আমরা আজকে তারেক রহমানের এই জন্মদিন পালন করছি, আমরা জন্মদিন পালন করছি। আমাদের যে প্রায় 1,200-এর উপরে নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের প্রায় 500 জনের উপরে আমাদের ভাইদেরকে যে গুম করে ফেলা হয়েছে, নিখোঁজ হয়ে গেছে, আমাদের অসংখ্য নেতা কর্মীদের যে মিথ্যা মামলা দিয়ে প্রতি মুহূর্তে হয়রানি করা হচ্ছে, সেই অবস্থার বিরুদ্ধে লড়াই করবার জন্যে, নতুন শক্তি সঞ্চয় করবার জন্যে, শপথ নেওয়ার জন্যেই আজকে আমরা তারেক রহমানের জন্মদিন পালন করছি। আজকে আনুষ্ঠানিকতা বড় কথা নয়, কেক কাটা বড় কথা নয়, কতগুলো বেলুন ফুলিয়ে দিয়ে শুধু স্লোগান দিলে বড় কথা নয়, আজকে বুকের মধ্যে আমাদের ধারণ করতে হবে যে আমাদের তারেক রহমান সাহেব আজকে নির্বাসিত হয়ে আছেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে মামলার খড়্গ ঝুলছে, 29টা মনে চলেছেন, প্রতিটি নেতা এখানে আজকে মামলায় মামলায় জর্জরিত হয়েছেন, আমাদের গ্রামের একজন সাধারণ কর্মী পর্যন্ত আজকে মামলায় পড়েছেন। অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্যই আজকে শপথ নেওয়ার জন্যই আমরা এই জন্মদিন পালন করছি। এ কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের উৎসব করার জন্য নয়, আনন্দ করবার জন্য নয়, আমরা আজকে নতুন করে আমরা শপথ নিয়ে আমরা সামনের দিকে যেন এই সাফল্য অর্জন করতে পারি, এই অন্যায়কে অপসারণ করতে পারি, এই জগদ্দল পাথরকে বুক থেকে সরিয়ে দিতে পারি, তার জন্যই আমাদেরকে আজকে কিন্তু পালন করতে হবে। তারেক রহমান সাহেব একজন অসাধারণ সাংগঠনিক দক্ষতা সম্পন্ন, মেধা সম্পন্ন নেতা। আমরা দেখেছি যে যখন তিনি রাজনীতিতে আসলেন সেই সময় তিনি নতুন কতগুলো চিন্তা নিয়ে আসবেন যে বিএনপিকে তৃণমূল থেকে গড়ে তুলতে হবে, এই জন্য তিনি তৃণমূল সম্মেলনগুলো চালু করেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আজকে যে ডিজিটাল বাংলাদেশ বলে এই সরকার অনেক ভাবা নিচ্ছে, তিনি 2001 সালের নির্বাচনের পূর্বে সেই
ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়ী করেছিলেন নিশ্চিত, সেটা অনেকেই আপনারা জানেন, তারা দেখেছেন। আমরা দেখেছি যে প্রবাসে থেকে সে নির্বাচিত অবস্থায় থেকে বাংলাদেশের জন্য অর্থনীতি কিভাবে উন্নয়ন হবে তার জন্য তিনি তার চিন্তা ভাবনাগুলো দিয়েছেন, সেটা আমরা এখানে পেয়েছি। আজকে সেই তারেক রহমান সাহেবকে আমাদের মাঝে খুব বেশি প্রয়োজন ছিল, এই জন্যে আমাদের তরুণ সম্প্রদায়কে উজ্জীবিত করবার জন্যে, উদ্দীপ্ত করবার জন্যে, এই অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই এক ন্যায়তন্ত্রের বিরুদ্ধে লড়াই করবার জন্যে তার মতো নেতার সামনে থেকে দাঁড়িয়ে যদি নেতৃত্ব দিতেন তাহলে নিশ্চয়ই আমরা আরো অনেক বেশি শক্তিশালী হতে পারতাম। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি দেন যাতে করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সংগ্রামে আমরা জয়ী হতে পারি এবং তারেক রহমান সাহেবকে আমাদের মাঝে ফিরে নিয়ে এসে আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা তাকে নিয়ে আসতে পারি। আজকে আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ আলোচনা করেছেন, আমি শুধু একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে বাংলাদেশ যে অবস্থায় পড়েছে এটা পুরোপুরিভাবে একটি দলের একটা শাসনে পরিণত হয়েছে এবং সেই একটি দল শুধুমাত্র তারা অন্যায়ভাবে, বেআইনিভাবে, অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সব কিছু তারা গুছিয়ে নিচ্ছে। তারা সংবিধানকে তাদের মতো করে সাজিয়েছে, তারা গণতন্ত্রকে তাদের মতো করে ব্যাখ্যা করছে, তারা প্রশাসনকে সম্পূর্ণভাবে তাদের সেই অপকর্মকে সিদ্ধ করার জন্য তারা সেই কাজগুলো করছে, আজকে সেইভাবে তারা সাজিয়ে নিয়েছে। আজকে পুলিশ বাহিনী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তার জুডিশিয়ারি বলেন, মিডিয়া বলেন, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তারা আজকে তাদের নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে, নেওয়ার চেষ্টা করছে একটি মাত্র উদ্দেশ্য, তারা এখানে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এই হচ্ছে তাদের লক্ষ্য, যে লক্ষ্য তারা পূরণ করতে পারেনি 1975 সালে বাকশাল সৃষ্টি করার পরে, আজকে আবার ভিন্ন পদ্ধতিতে তাদের একইভাবে আবার একদলীয় শাসন ব্যবস্থায় প্রবর্তন করতে চাইছে। তাই আমরা যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলি, আমরা যখন মানুষের অধিকারের কথা বলি, ভোটের অধিকারের কথা বলি, তখন তারা তাদের গায়ের মধ্যে জ্বালা ধরে যায়, তারা সেটাকে অন্যায়ভাবে তারা সেটাকে প্রত্যাখ্যান করতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন বিএনপি চেয়ারপারসন নন, তিনি সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি সত্যিকার অর্থেই একজন স্টেটসম্যান, এই দেশের সত্যিকার অর্থে একজন জাতীয়, জাতির যে কোনো প্রান্তির অর্থে যে কোনো দুঃসময়ে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পূর্বে এগিয়ে এসেছেন, আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই একইভাবে সেই জাতির দুঃসময়ে এগিয়ে এসেছেন। 1983 সালে যখন এর সার ক্ষমতা দখল করেছে অন্যায়ভাবে, বেআইনিভাবে, তখন তিনি 9 বছর সংগ্রাম করেছেন এবং 1991 সালে বিএনপিকে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে নিয়ে গিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র এবং একই সঙ্গে তিনি আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে তিনি নিয়ে এসেছিলেন। আবার তিনি সেই নেত্রী যিনি পরবর্তীকালে 1/11 সেই সেনা সমর্থিত অবৈধ সরকার যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছিল তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য, আবার নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি যে নীরব বিপ্লব করেছিলেন কারাগারের অভ্যন্তর থেকে, সেটা তিনিই করেছিলেন এবং তিনি জরুরি অবস্থা দূর করার জন্য তিনি সেখানে সেই শক্ত হয়ে অবস্থান নিয়েছিলেন বলেই সেই জরুরি অবস্থা দূর হয়েছিল এবং একটা নির্বাচন হয়েছিল। আজকে তিনি আবার দেশের দুটো ক্রান্তি লগ্নে, তিনি কিন্তু দুটো স্টেটসম্যানের মতোই, জাতীয় নেতার মতোই, দায়িত্বশীল নেতার মতোই তিনি তার সেই বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেছেন। একটি ছিল ঋষি মনে আছে আপনাদের, সেই গুলশানের হত্যাকাণ্ডের পরে তিনি জাতীয় ঐক্য গড়ে তোলবার জন্য একটা ডাক দিয়েছিলেন, এই আওয়ামী লীগ সেটাকে শোনেনি, প্রত্যাখ্যান করেছিল। আজকে আবার যখন বাংলাদেশের রাজনৈতিক সংকটকে দূর করবার জন্য, অবসান করবার জন্য, মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আসার জন্য, সংঘাতের ময় রাজনীতিকে দূর করে ফেলার জন্য তিনি যখন আবার নির্বাচন কমিশনকে গঠন করার জন্য নতুন প্রস্তাব দিয়েছেন, ঠিক একইভাবে আওয়ামী লীগ আবার সেটাকে প্রত্যাখ্যান করেছে। কারণ একটাই, তারা জানে যে সুষ্ঠু নির্বাচন যদি হয়
অবাধ নির্বাচন যদি হয় তাহলে তারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না, সেই জন্যই তারা এই প্রপোজালকে, এই প্রস্তাবকে তারা নাকচ করে দিয়ে। বন্ধুগণ, আজকে এটা প্রমাণিত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দুঃসময়ে এই ক্রান্তিকার এবং এই সংকটকে উত্তম করার জন্য একটি মাত্র পথ আছে, সে পথটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সে নির্বাচন অনুষ্ঠান করা। সেটার জন্যই তিনি এই প্রস্তাবগুলো দিয়েছেন। এবং তিনি পরে তিনি একটা টুইটারে বলেছেন যে আমার এই প্রস্তাব হচ্ছে একটা ভিত, একটা বেসিস ফর ডায়ালগ, এটা নিয়ে আমরা কথা বলতে পারি, এটা নিয়ে আপনার আমাদের বিভিন্ন যে পক্ষগুলো আছে সেই পক্ষগুলো কথা বলতে পারে এবং একটা জায়গায় এসে উপস্থিত হতে পারে এবং এই সমস্যার সমাধান হতে পারে। আজকে প্রত্যেকটা পত্র পত্রিকা তা অত্যন্ত গুরুত্ব সহকারে ছাপিয়েছে, আলোচনা করছে, লিখছে, বিদেশি যে সংস্থাগুলো রয়েছে এবং যে কূটনীতিকরা রয়েছেন তারা এই প্রস্তাব দেওয়াটাকে সমর্থন করেছেন এবং তার প্রশংসা করেছেন। এবং এর মধ্যে যে কনটেন্টগুলো আছে, যে কথাগুলো আছে, প্রথমবারের মতো নির্বাচন সম্পর্কে সুস্পষ্টভাবে প্রত্যেকটি বিষয়ে তা উল্লেখ করা হয়েছে। এখানে কোন কোন বিষয়ে দ্বিমত থাকতে পারে, সেটা আলোচনা হতে পারে, কিন্তু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটাই হচ্ছে একমাত্র বেসিস, যে বেসিসটাকে নিয়ে এগুলো যেতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা কখনোই বলেননি, এটাই চূড়ান্ত, এর বাইরে যাওয়া যাবে না। তিনি বলেছেন রাষ্ট্রপতির কাছে যে এই আমরা প্রস্তাব দিচ্ছি, আপনারা এই বিষয়টা নিয়ে সকলের সঙ্গে আলাপ করে সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কিছু কিছু পত্রিকা যারা এক এগারোর অবৈধ সরকারকে নিয়ে আসার ব্যাপারে অত্যন্ত সচেতন ভূমিকা পালন করেছিলেন তারা বিভিন্ন রকম সমালোচনা করছেন, শুধু নয় তারা ওই আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে প্রায় রিজেক্ট করে দেওয়ার মতো অবস্থা করছেন। আমি তাদেরকে বলতে চাই সুস্পষ্ট জায়গায় নিয়ে আসুন, কোন জায়গায় সমস্যা আছে সেটা চিহ্নিত করুন এবং সেটা নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, কিন্তু আউটরাইট রিজেক্ট করার মতো ওই যদি করেন তাহলে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো যে আপনারা এখনো সেই শক্তিকে সমর্থন দিচ্ছেন যে শক্তি গণতান্ত্রিক নয়, গণতান্ত্রিক বাইরে অবস্থায় নেই। আমরা দেশনেত্রীর এই যে প্রপোজাল, এই প্রপোজাল করে আমরা আরো আলোচনা করবো। আজকের এই ফোরাম নয়, অন্যান্য ফোরামে আমরা এই যে বিষয়গুলো আছে সেটা আমরা আলোচনা করবো। আমরা আহ্বান জানাচ্ছি যারা যারা এই বিষয়ের উপরে কথা বলতে চান তারা এগিয়ে আসুন, এরপর কথা বলুন এবং একটা ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ সৃষ্টি করুন যে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, মানুষের যে অধিকার ছিনিয়ে নিয়েছে এই সরকার সেই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এটা এখন খুব বেশি জরুরি। সরকারকে আহ্বান জানাতে চাই দাম্ভিকতা পরিহার করুন, অহংকার পরিহার করুন এবং সেই এক চোখে দেখা থেকে নিজেকে বিরত রাখুন, মানুষের চোখে সমস্যাটা চিহ্নিত করবার চেষ্টা করুন, মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। মানুষ এখন মুক্তি চায়, মানুষ এখন সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়, এই অন্যায় এই অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পেতে চায়, এই হত্যার রাজনীতি থেকে মুক্তি পেতে চায়। সেই জন্য আসুন, সত্যিকার অর্থে দেশনেত্রীর যে প্রস্তাব সেই প্রস্তাবটাকে ইতিবাচক ভাবে পর্যালোচনা করে সংলাপ করুন, বিরোধী দলগুলোকে ডাকুন, কথা বলুন, সমস্যার সমাধান করুন। অন্যথায় আমরা বহুবার বলেছি এই দেশের মানুষ কিছুদিনের জন্য তাদেরকে জমিয়ে রাখা যায়, চিরদিনের জন্য তাদেরকে জমিয়ে রাখা যাবে না এবং এর যে পরিণতি হবে সেই পরিণতি কারোর জন্যই ভালো ফল হয়ে আসবে না। আসুন আজকে আমরা আমাদের নেতার এই শুভ জন্মদিনে এই শপথ গ্রহণ করি যে আমরা এই অন্যায়কে আমরা দূর করবো, আমরা এই ফ্যাসিবাদকে আমরা হটাবো, আমরা এই যে সরকার, যে সরকার মানুষের বুকের উপরে পাথরের মতো বসে আছে সেই পাথরকে আমরা সরাবো, জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবো, সেই লক্ষ্যে আমরা কাজ করি। এ আমার জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আবারও নেতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ইসলাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের খাদিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।